নমস্কার বন্ধুরা, মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতকালীন নানান পদের সবজি দিয়ে একটা বাটা মাছের তরকারি। আর এইটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর আজকে এই বাটা মাছের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটা। আশা করি ভিডিওটা দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। আর এই তরকারিটা করার জন্য এখানে আমি 300 গ্রাম বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিলাম। আর এখানে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। এখন নুন হলুদ দিয়ে বাটা মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। আর তরকারিটা করার জন্য এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি অনেক রকম সবজি নিয়েছি, আপনাদের সব রকম সবজি না হলেও হবে। এখানে আমি মূলো, কপি, বেগুন, ঝিঙে, আলু, শিম, ডাঁটা, অনেকগুলোই সবজি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দু এক পদ কমও নিতে পারেন। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এখানে আমি অর্ধেকগুলো মাছ প্রথমে দিয়ে ভেজে নেব। দেখুন, অর্ধেকগুলো মাছ আমি প্রথমে দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে আমি একপাশ ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার একপাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলোকে এইভাবে সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে উল্টে দিয়ে আরেক পাশে ভালো করে আমি ভেজে নেব। আর দেখুন, মাছগুলো আমার দুই পাশে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এভাবে করে বাকি অর্ধেকগুলো মাছও আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। আর কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে আমি হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। এখন কালো জিরেটাকে একটুখানি ভেজে নেব। কালো জিরেটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম 7-8টা। আর যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিলাম। আর এখানে আমি পরিমাণ মতো কিছুটা হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা দিয়ে দিয়েছি। এখন এইগুলোকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। নুন হলুদটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সবজিটাকে 2-3 মিনিট একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে করে একটুখানি উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি সবজির যে জলটা বেরোবে সেইটাকে শুকিয়ে সবজিটাকে আমি কষিয়ে নেব। দেখুন, সবজিটা আমার ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি ঝোলটা খুব বেশি পাতলা করেও করব না, আবার একদম শুকনোও করব না, একদম মাখামাখা একটা তরকারি তৈরি করব। তার জন্য এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন ঝোলটাকে আমি ফুটতে দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ঝোলটা আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আর 2-3 মিনিট রান্না করে নিয়েছি। সবজিগুলো আমার এখনও একটুখানি শক্ত রয়েছে, তার জন্য এখানে আমি আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন, এখন আমার সব সবজিগুলো একদম গলে গেছে। এখন এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো মাছ আমি উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মাছগুলোকে আমি 2-3 মিনিট রান্না করে নেব। এদিকে অন্য একটা কড়াইতে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। আর এই কালো জিরেটাকে আমি একটুখানি ভেজে নেব। এভাবে করে অনবরত নেড়ে চেড়ে কালো জিরেটাকে ভেজে নিতে হবে। আর কালো জিরেটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে গুঁড়ো করে নেব। আর এদিকে আমার ঝোলটাও কিছুটা শুকিয়ে গেছে। এখন এখানে আমি কেটে রাখা কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম উপর দিয়ে। ধনে পাতাটা দেওয়া হয়ে গেছে। এখন উপর দিয়ে যে কালো জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেইটা গুঁড়ো করে নিয়েছি। আর সেইখান থেকে কিছুটা কালো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে তেঁতো লাগতে পারে। কালো জিরেটা দিয়ে উপর দিয়ে খুন্তি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটুখানি উনানের আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে 1 মিনিট মতো আবার একটু জাল করে নিচ্ছি। আর দেখুন, এটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এই তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর দেখুন, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি।
আর এটা খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, এই শীতকালীন সবজি দিয়ে বাটা মাছের এই তরকারিটা আপনাদেরও ভীষণই ভালো লাগবে। যদি আমার এই বাটা মাছের তরকারি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।